সবাইকে আবারও ওয়েলকাম 10 মিনিট স্কুলের আরো একটা ইংলিশ লাইভ ক্লাসে। আগামী কালকে আমাদের শেষ লাইভ ক্লাস, আমাদের 3 দিনের টানা লাইভ ক্লাসের, এবং আজকে সেকেন্ড লাইভ ক্লাস। তোমরা তো আগেই জানো আজকের ক্লাসের টপিক হলো খুবই 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 ইম্পর্টেন্ট দুটো ইংলিশ গ্রামারের টপিক। এক, রিডান্ডেন্সি এরর, যেটা হলো পুনরাবৃত্তির যে ঝামেলাটা হয় আমাদের সেটা, এবং দ্বিতীয়ত হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেসে আমাদের প্রায় ঝামেলা হয়, কি হলে কি হয় এবং কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বিপরীতে কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার হয়, এই ঝামেলায় আমরা আজীবন পড়ে থাকি। তো আজকে আমরা রিডান্ডেন্সি এরর এবং কন্ডিশনাল সেন্টেন্সেস এর সব ঝামেলা একবারে ক্লিয়ার করে ফেলবো। তো যা যা লাইভ ক্লাসে অলরেডি চলে এসেছো তারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কে কোন জেলা থেকে এবং কে কোন স্কুল বা কলেজ থেকে ক্লাসটি করছো, তাতে আমাকে কমেন্ট করে জানাও। আমি দেখি কে কে চলে এসেছো অলরেডি। আমি দেখছি হৃদয়, আরিয়ান, সোহান, নুসরাত, রুদ্র, আকাশ, জাহিন, চিত্রা, নৌশিন, আদ্রিতা রয়, আয়ান, শুভ, নাজমুল, হৃদয় সরকার, অনেকজন চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কমেন্ট করার সময় তোমাদের জেলা, তোমাদের স্কুল বা কলেজটিও জানিয়ে দিও, তাহলে আমরা বুঝতে পারি যে কে কোন জায়গা থেকে ক্লাস করছো, কোন স্কুল থেকে আমাদের বেশি স্টুডেন্ট আছে, কোন স্কুলের স্টুডেন্টরা সব থেকে ভালো এঙ্গেজ করে, কমেন্ট করে এবং রাইট অ্যান্সার পায়। আমরা পরে বলতে পারি আরে এই স্কুলটা অনেক ভালো করে বা ওই কলেজের স্টুডেন্টরা খুবই খুবই ভালো। সেই জন্য আমাদেরকে সবসময় কমেন্টে এই জিনিসটাও জানিয়ে দিও। যেমন আমি ফাইনালি দেখতে পাচ্ছি পথিক ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামীম ওয়ারি থেকে, মারিয়াম মুনিয়া ঢাকা থেকে, রুদ্র খুলনা থেকে, মৌজুদ বগুড়া থেকে, সঞ্জিতা সুকন্যা ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে, গ্রেট। সো এভাবে জানিয়ে দিলে আমাদের জন্য ব্যাপারটা আরো অনেক অনেক সহজ হয়। আরো একটা ছোট কাজ করো, তোমরা এখন যারা ভিডিওটা দেখছো, আমরা প্রতিদিন যেটা বলি আমাদের পক্ষে সবার কাছে যাওয়া সম্ভব না, তাই তোমরা এখানকার যে শেয়ার বাটনটা আছে শেয়ার বাটনে প্রেস করো এবং তোমাদের সব বন্ধু বান্ধবদের সাথে ক্লাসটি শেয়ার করে নাও, যেন কালকে কোথাও যদি কোনো ঝামেলা টামেলা থাকে, কোনো কিছু না বুঝো, কোনো জায়গায় অসুবিধা হয়, আইমান দা খুব তাড়াতাড়ি চলে গেল, আমি একটা ভুল করেছিলাম, এটা রাইট অ্যান্সার কি, এরকম যাবতীয় সমস্যা থাকলে নিজের একটা গ্রুপ ডিসকাশন করতে পারো, গ্রুপ ডিসকাশন করে পুরো সমস্যাটার সমাধান বের করে ফেলতে পারো। তো তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবরাও যেন একসাথে মিলে ক্লাস করতে পারো, এবং যা যারা ভিডিও শেয়ার করছো আমাকে একটু কমেন্টে লিখো ভাই আর ডান, যেন আমি বুঝতে পারি যে তোমাদের শেয়ার করা অলরেডি শেষ। আমি দেখলাম আইমান রাফি আছে আমার নামের একজন, নুসরাত, কামরুল, তসিফ, তাজুল, শতাব্দী রায়, অনু, তাসিফ আশরাফি, রাজ্জাক, জান্নাত, লবানা, গ্রেট, অনেকজন চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর যা যারা শেয়ার করছো কমেন্টে একটা ডান লিখে দিও, যেন আমি বুঝতে পারি যে তোমাদের শেয়ার করা ডান, বন্ধু বান্ধব নিয়ে পঙ্গপাল নিয়ে একসাথে ক্লাসটি করছো, ঠিক আছে? তাড়াতাড়ি করো, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই, ঠিক আছে? চল, আজকে আমাদের প্রথম যে টপিক সেই টপিকটি হলো রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি এরর এর কনসেপ্টটা বুঝো আগে। রিডান্ডেন্সি, এই রিডান্ডেন্সি মানেটা কি? এরর বাংলা হলো পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি? একটা কাজ রিপিটেডলি করা বা পুনরায় করা। তোমার একটা সেন্টেন্সে একটা মিনিং একবার হলেই কিন্তু এনাফ, একটা শব্দ একবার হলে এনাফ, ওই একই শব্দের যে মিনিং আরেকটা শব্দ দিয়ে বোঝানোর কিন্তু কোনো দরকার নেই। যখন একটা সেন্টেন্স বা একটা বাক্যে দুটো শব্দ বা দুয়ের অধিক শব্দ একই জিনিস মিন করে, তখন যে ঝামেলাটা হয় সেটাকে আমরা বলি হলো রিডান্ডেন্সি এরর বা পুনরাবৃত্তি এরর। খুবই সহজ একটা ব্যাপার, আমরা ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে ফেলতে পারবো। এখানে দেখো, প্লিজ রেফার ব্যাক টু পেজ 10, ঠিক না? এখানে দেখো রেফার, রেফার মানে কিন্তু পিছে দেখা বা খুঁজে দেখা, আবার ব্যাক মানেও পিছে দেখা, রাইট? তার মানে এখানে রেফার যে মিনিং করছে ব্যাকও সেই মিনিং করছে, তার মানে এটা আর এটা একসাথে থাকার কোনো দরকার ছিল না, রেফার থাকলে ব্যাকের কোনোই দরকার ছিল না। সেখানে যেটা ঝামেলা হচ্ছে, রেফার থাকার পরও আমি যদি ব্যাক দেই তার মানে কি এই ব্যাকের যে ওয়ার্ডটি আছে এটা পুনরাবৃত্তি হচ্ছে না, এক্স্যাক্টলি। সো এটাকেই বলে হলো রিডান্ডেন্সি এরর। সো এটার রাইট যে সেন্টেন্সি সেটা হবে প্লিজ রেফার টু পেজ 10, এখানে ব্যাক বলার কোনোই দরকার নেই, ব্যাক যদি তুমি দাও তাহলে সেটা হয়ে যাবে হলো রিডান্ডেন্সি এরর। সো এটাই হলো রিডান্ডেন্সি এরর এর মূল কথা। এখন আমরা একটা একটা করে বিভিন্ন প্রজাতির রিডান্ডেন্সি এরর আস্তে আস্তে দেখবো এই ক্লাসে, যেন তোমরা রিডান্ডেন্সি এরর নিয়ে যাবতীয় সমস্যাগুলো বুঝতে পারো, ঠিক আছে? আবার আমাদের পরের এক্সাম্পলে চলে যাই। নোবেল রিটার্ন ব্যাক ফ্রম হিজ ট্রিপ,
নোবেলের ভিডিওটি দেখছে আমি জানি, ও একটু আগে কমেন্ট করলো আমাদেরকে, ও চিটাগং এ থাকে, টেনমিন স্কুলের ফার্স্ট মেম্বার যারা যেখানে ঢাকার বাইরে থেকে টেনমিন স্কুলে জয়েন করেছিল, এবং সে প্রায় ঢাকায় আসে, আবার যায় আবার আসে, এরকম সারাক্ষণ ট্রিপের মধ্যেই থাকে। সো নোবেল রিটার্ন ব্যাক ফ্রম হিজ ট্রিপ। প্রশ্ন, দেখো কমেন্ট দ্য মিস্টেক, এই সেন্টেন্সে একটা রিডান্ডেন্সি এরর আছে, তোমাকে বলতে হবে এই রিডান্ডেন্সি এররটা কি। যারা যারা এখন কনসেপ্টটা বুঝতে পেরেছি রিডান্ডেন্সি এরর, সাথে সাথে একটু আমাকে কমেন্ট করে জানাও তো, দেখি তোমরা রাইট অ্যান্সার দিতে পারো কিনা। যেখানকার ভুলটা কোথায়, নোভেল রিটার্নড ব্যাক ফ্রম হিজ ট্রিপ, নোভেল তার ট্রিপ থেকে ফেরত আসলো, এটা হলো আপাত দৃষ্টিতে এটার মিনিং, কিন্তু এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে। আমাকে বলতে হবে রিডান্ডেন্সি এররটা কোন শব্দে আছে, আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আমি দেখছি ফাহুয়া, সাগর, তন্ময়, হিমু, হৃদয়, মিনহাজ, শাফকাত, নিরুপম, জাসিয়া, অনিক, শর্মিলা, মারিয়াম সবাই ক্লাসটি করছে, গ্রেট। আচ্ছা, ক্লাসে প্রবলেম হওয়ার কথা না, তার কারণ হলো আমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ঠিকঠাক দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে নেট একেবারে ঠিক আছে। এখন আমাকে বলো যে ভুলটা কোথায় আছে। রাজ্জাক, ভেরি গুড, রিঙ্কু পল, রাইট অ্যান্সার, রুহামা, রাইট অ্যান্সার, মৌ, রাইট অ্যান্সার, ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে ঝামেলাটা হলো এখানে, রিটার্নড মানে কি, ফিরে আসা না, ব্যাক আবার দেওয়ার কোনো দরকার ছিল, রিটার্ন মানেই কিন্তু রিটার্ন ব্যাক বোঝায়, তার মানে এখানেও ব্যাকের কোনো দরকার ছিল না। সো এখানে যদি তুমি ব্যাক দাও সেক্ষেত্রে সেটা একটা রিডান্ডেন্সি এরর হয়ে যায়। তবে এটা রাইট ভার্সন কি, নোভেল রিটার্ন ফ্রম হিজ ট্রিপ, এখানে রিটার্ন বললে ব্যাক দেওয়ার কোনোই দরকার নেই, যেটা বেশ সহজ ছিল, ঠিক না। আমরা আরেকটু কঠিন একটা এক্সাম্পলের দিকে চলে যাই। নেক্সট এক্সাম্পল, ডু নট রিপিট দিস মিস্টেক এগেন, এটা কিন্তু আমরা সচরাচর বলি, আমি তো প্রায় বলি, আমি ইংলিশের টিচার, আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় বলি, বলছিলাম এটা না করতে, ডোন্ট রিপিট দ্য প্রবলেম এগেন, ঠিক আছে। আমি যখন এটা বলি আমি নিজে কিন্তু একটা ভুল করি, আমার স্টুডেন্টরা তো ভয় পায় একটু যখন বলে না, পরে আমি একটা সময় যখন রিডান্ডেন্সি এরর স্ট্রাকচারটা দেখতাম তখন আমি বুঝলাম আমার নিজেও এখানে ভুল হয়। এখানে একটা ভুল আছে, বলো তো কি, এই সেন্টেন্সেও একটা রিডান্ডেন্সি এরর আছে। আমাকে তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাও যে এই সেন্টেন্সের মধ্যে রিডান্ডেন্সি এররটা কোন শব্দে। লেটস সি, সাবরিন, সুমন, সিদ্দিক, রুমি, শামি, বিপ্লব, শহীদ, আক্তার সবাই ক্লাসটি করছে, এই সেন্টেন্সে রাইট অ্যান্সার কি হবে আমাকে বলো। ডু নট রিপিট দিস মিস্টেক এগেন, এখানে ঝামেলাটা কোথায় আছে। গ্রেট, এখানেও শাফকাত, রিঙ্কু, অর্ণব, জাহান, মারিয়াম, মুনিয়া, রিদওয়ানা, তাবাসুম, পারভেজ, শেখ, চিত্রা সবাই রাইট অ্যান্সার দিয়েছে। দেখো রিপিট মানে কি, রিপিট মানে হলো পুনরায় করা, ঠিক না। আর এগেন মানে কি, এগেন মানেও কি, পুনরায় করা। এখানে যদি আমি রিপিট দিয়ে দিই, এখানে কি আবার এগেন দেওয়ার কোনো দরকার আছে, একেবারে দরকার নেই, তার মানে এটার যে মিনিং এটারও ঠিক একই মিনিং। তো তুমি যদি একই সেন্টেন্সে দুটো শব্দ ব্যবহার করো যেটা কিনা একই মিনিং, তাহলে কি এরর হয়, রিডান্ডেন্সি এরর। তার মানে এটার রাইট অপশন কি হবে, ডু নট রিপিট দিস মিস্টেক এগেন, আমরা যদিও কথার ফাঁকে বলে ফেলি বাট আসলে এটা থাকার কথা না। এরা বেশ সহজ সেন্টেন্স ছিল, কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি আমাদের নিজের অজান্তে। আমরা আরেকটু ডিফিকাল্ট এক্সাম্পলের দিকে চলে যাই। We stayed for a short period of time in the hotel. এখানেও একটা রিডান্ডেন্সি এরর আছে, এই রিডান্ডেন্সি এররটা কি একটু বলো তো আমাকে। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সে রিডান্ডেন্সি এরর আছে, এবং এই রিডান্ডেন্সি এররটা আমাকে কে বলতে পারবে। আমাদের কাছে অলরেডি আমরা 700 জনের বিশাল একটা ক্লাসরুমে পরিণত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছে অলরেডি, যারা যারা এখনো জয়েন করতে পারোনি তাদেরকে যেন ক্লাসটি পৌঁছে দিতে পারে, এই জন্য তাদের একটু ভিডিওটি শেয়ার করো যেন তোমাদের বন্ধু বান্ধব ক্লাসটি করতে পারে। এবং আমাকে এটাও জানাও এই যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সের মিস্টেকটা কোথায় আছে। আমাদের 10 মিনিট করে এখন স্টুডিওতে অনেকজন আছে, তোমরা কি মিস্টেকটা ধরতে পারছো? বাই দ্য ওয়ে,
জ্ঞানীগুণী মানুষেরা। আমি দেখছি একজন মাত্র মাথা নাড়ালো যে হ্যাঁ ভাই ধরতে পেরেছি। আমি আমি এখনো বুঝতেছি না যে রাইট অ্যান্সার দিবে কিনা, তার কারণ ওর মোবাইল আমি নিয়ে রাখছি, অন্য একটা ইয়ে দিয়ে অ্যান্সার করতে পারো। আচ্ছা লেটস সি, অনেকে অ্যান্সার দিচ্ছে বাট এখন আমি রাইট অ্যান্সার পাইনি। We stayed for a short period of time in the hotel. আয়মন হৃদয় নামে এক ছেলে আছে যার প্রোফাইল পিকচারে আমারই ছবি দেওয়া আছে, সে রাইট অ্যান্সার দিয়েছে। এটা কিন্তু আমি না বাই দ্য ওয়ে, বাট আয়মন হৃদয় ভেরি গুড অ্যান্সার, তুমি অ্যান্সারটি রাইট করেছো। এখন এখানে দেখো এটা কিন্তু বেশ ট্রিকি, এই সেন্টেন্সটা আপাতত দৃষ্টিতে দেখলে কোনো ভুল কিন্তু পাওয়া যাবে না, কিন্তু এখানে একটা ভুল আছে, দেখো ভুলটা কোথায়। We stayed for a short period of time. Short period বলতে কি বোঝাচ্ছে, ক্ষণিকের জন্য বা কম সময়ের জন্য? শর্ট পিরিয়ড বলতে কিন্তু শর্ট পিরিয়ড অফ টাইমই বোঝাচ্ছে। তুমি যদি এখানে অফ টাইমটা না দিতা তাহলে কি বুঝতে অসুবিধা হতো? অবশ্যই অসুবিধা হতো না, শর্ট পিরিয়ড বলতে শর্ট পিরিয়ড অফ টাইমকেই বোঝায়। তার মানে এখানে রিডান্ডেন্সি এরর হলো, তোমার যা বলার কথা ছিল তুমি তার থেকে বেশি বলেছো, এখানে অফ টাইমটা ছিল একেবারে রিডান্ডেন্ট। তার মানে এটা রাইট অ্যান্সার কি হবে, উই স্টেড ফর এ শর্ট পিরিয়ড ইন দ্য হোটেল, অফ টাইমটা দেওয়ার দরকার একেবারে নাই। এটা হলো আরেকটি সূক্ষ্ম রিডান্ডেন্সি এরর, যেখানে তোমার ডিরেক্টলি রিডান্ডেন্সি বুঝবা না বাট সেন্টেন্সটি আরো ছোট করা যায়। তার মানে কি, কখনো যদি কোনো সেন্টেন্সে কম কথায় ভাবটা প্রকাশ করা যায় সেক্ষেত্রে অযথা টেনে লম্বা করে বড় করার কোনো দরকার নেই, ঠিক না? এটা তো গ্রামার, ছোটবেলা আমি যখন এসে লিখতাম একই সেন্টেন্সকে ঘুরায় পেঁচায় হাতির চারটা পা আছে এটাকে চারবার লিখতাম, বাট এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। সো টেনে হেঁচড়ে সেন্টেন্সটাকে বড় করার কোনোই দরকার নেই। সো এটা ছিল একটা স্পেশাল এক্সাম্পল রিডান্ডেন্সি এরর। আমরা আরো একটা স্পেশাল এক্সাম্পলে চলে যাই, আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইজ। এই কিন্তু আমরা প্রায় বলি যে দোষ বিশ্বাস কর, আমি আমার চোখ দিয়ে দেখছি এটা, ঠিক না? দোষ বিশ্বাস কর, ঠিক না? আমার নিজের চোখ দিয়ে দেখছি। এটা ইংলিশ করলে কি হয়, আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইজ। এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে। তোমরা যারা আগের সেন্টেন্সের ভুলটি বুঝতে পেরেছো তারা কিন্তু এবারের ভুলটি ধরতে পারবে। আমাকে বলো তো, উই স দ্য হোল সিন উইথ মাই ওন, আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইজ, এখানে ভুল কোথায় আছে? এবং এই মুহূর্তে আমরা 1000 স্টুডেন্টের বিশাল একটা ক্লাসরুমে পরিণত হয়েছি। গ্রেট, 1000 জন মিলে আমরা ক্লাসটা করছি, 1000 জনের কাছে আমার চ্যালেঞ্জ যে আমি নিজ চোখে এই সিনটা দেখেছি। এই যে বাংলা, এটার ইংলিশ হলো আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইজ। এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে, এররটা কোথায় লেটস সি, কেউ কেউ রাইট অ্যান্সার দিতে পারো কিনা। ওন না, ওনে ভুল নেই। আমি দেখছি অনেকে রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, অন্তরা, তানভীর, মামুন, অর্ণব, শরীফ, খালেদ, আদিয়ান, আনিসুল, রিঙ্কু। আই স দ্য হোল সিন উইথ মাই আইজ, না এটাও রাইট অ্যান্সার না। উইথ মাই আইজ, টানা, পারু, শাইনিং, হান, হোসেন, আব্রার, মারিয়াম, টানা চারজন ভুল অ্যান্সার দিয়ে দিল। আমি বুঝলাম না কেন হলো এই জিনিসটা। আমার এখানে যারা আছো তোমরা কি বলতে পারবে এখানে কি ভুল আছে? আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইজ। একটা হিন্ট দিই, হিন্টটা হলো এখানে শুরুতে আই আছে, আই স দ্য হোল সিন, তার মানে আমি দেখেছি না পুরো সিনটা। আমি যদি দেখি আমি কি দিয়ে দেখি, চোখ দিয়ে তো দেখি, ঠিক না? আমি তো কান দিয়ে দেখি না। আমি যদি বলি আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইজ বলার কি দরকার আছে? আমি কি আরেকজনের চোখ দিয়ে দেখি? অফকোর্স না, আমি দেখলে আমার নিজের চোখ দিয়ে দেখি। তার মানে এখানে ভুল আছে, আই যখনই থাকে উইথ মাই ওন আইজ এটা বলার কিন্তু কোনোই দরকার নেই। সো এটাতে আমরা সবাই ভুল করলাম। সো রাইট অ্যান্সার কি হবে জানো? রাইট অ্যান্সার হলো আই স দ্য হোল সিন, দ্যাটস ইট। কারণ হলো আই মানেই তো উইথ মাই ওন আইজ, সো এটা থাকলে এটার দরকার নেই। খেয়াল করেছো বেশ সূক্ষ্ম রিডান্ডেন্সি এরর, একটা মাত্র শব্দ যেটা কিনা মাত্র একটা লেটার আছে আই, এটা দিয়ে আমি পুরো চারটা শব্দকে এলিমিনেট করে দিতে পারি। আমি এলিমিনেট করতে পারি না, শুধু এই চারটা শব্দ যদি আমি আবার দেই এই একটা লেটারের কারণে এই চারটা শব্দ রিডান্ডেন্ট হয়ে যায়।
সো দ্যাটস দ্য বিউটি অফ রিডান্ডেন্সি এরর, শুধুমাত্র একই মতলবে বা একই মিনিং এর শব্দ দিয়ে যে রিডান্ডেন্সি এরর হয় তা না, কিন্তু মিনিং এর কারণে একটা লেটার চারটা ওয়ার্ডকে রিডান্ডেন্ট করে ফেলতে পারে, যেটা ছিল আরো ইন্টারেস্টিং একটা রিডান্ডেন্সি এরর এর এক্সাম্পল। আশা করি তোমরা এখন রিডান্ডেন্সি এরর এর যে কাজটা আছে ওটা প্রপারলি বুঝতে পারছো, রাইট? সো আমি ডিফিকাল্টি লেভেল আরেকটু বাড়িয়ে দিই। নেক্সট, সাকলাইন অলওয়েজ বিহেভস ইন আ রেসপন্সিবল ম্যানার। সাকলাইন বলো, তোমাদের যে কোনো ফ্রেন্ড যেখানে অনেক অমায়িক, অনেক ভদ্র, অনেক নম্র, খুব সুন্দর করে কথা বলে। আমার সামনে একটা ছেলে আছে আজনান, খুব সুন্দর, অমায়িক। আজনান, পারবি এটা রাইট অ্যান্সার দিতে? Sakline always behaves in a responsible manner. এর রাইট আনসার কি হবে? আমার এখানে অনেকজন হাত তুলছে। আনসার দাও। Sakline always behaves in a responsible manner. এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে। কারণ কি দেখো, রিডান্ডেন্সি এরর মানে শুধুমাত্র এটাই না যে একটা শব্দের পুনরাবৃত্তি হচ্ছে। রিডান্ডেন্সি এরর কিন্তু এক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি একটা সেন্টেন্স এতটুকু শেষ করতে পারো, সেন্টেন্সটাকে খামাখা টেনে এত বড় করার দরকার নেই। তার মানে বুঝেছো, তুমি যদি কোনো সেন্টেন্স এতটুকু শেষ করতে পারো, কোনো কারণে এটাকে টেনে এত বড় করার দরকার নেই। তার মানে রিডান্ডেন্সি এরর সেক্ষেত্রে প্রযোজ্য যেখানে খামাখা সেন্টেন্সকে লম্বা করা হয়েছে। এখানেও খামাখা সেন্টেন্সটিকে লম্বা করা হয়েছে, এই সেন্টেন্সটিকে আমরা আরো ছোট করে ফেলতে পারি। এবং তোমাদের কাছে প্রশ্ন হলো, এই যে সেন্টেন্সটি আছে এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে, যেটাকে আমরা বাদ দিয়ে দিলে সেন্টেন্সটিকে আমরা আরো ছোট করে ফেলতে পারি। সো এই সেন্টেন্সটির ছোট ভার্সনটা কি হবে? কারেন্টলি এখন সেন্টেন্সটা এই অবস্থায় আছে, এটাকে যদি আমরা আরেকটু অপটিমাইজ করি ছোট ভার্সন চলে আসবে, এবং এটা হলো রাইট ভার্সন। আমাকে রাইট সেন্টেন্সটি কমেন্টে জানাও, লেটস সি কারা কারা রাইট অ্যান্সার দিতে পারো। এরা যারা যারা পারবা তাদের মনে করো রিডান্ডেন্সি এরর এর কাজ শেষ, অলমোস্ট তোমরা বুঝে গিয়েছো। So final, একদম complete challenge. এরপর final একটা challenge আছে, বাট তাও second last challenge. Let's see. In a manner is correct. Okay. অনেকে বলছে যে এখানে ভাই এটা কারেক্ট, ইটস কারেক্ট, বাট এটাকে আরো অপটিমাইজ করা যায়। ও, আমি রাইট অ্যান্সার দিয়ে দিয়েছি। Sakline always behaves responsibly. আমাকে আমার সামনে লোচন বলছে ভ্যা খেয়াল করেছো? তারপরে একটা লম্বা সেন্টেন্স কে ছোট করানো, এটাও কিন্তু রিডান্ডেন্সি এরর তোমাকে শেখায়। আমি জানি না কতজন এটা রাইট অ্যান্সার দিয়েছিলে, বাট আই গেস এখন বুঝতে পেরেছো, শুধুমাত্র শব্দে শব্দের খেলায় কিন্তু রিডান্ডেন্সি এরর না, একটা সেন্টেন্সকে অযথা বড় করলে ওটাকে ছোট করে আনাও কিন্তু রিডান্ডেন্সি এরর এর মধ্যে পড়ে, রাইট? আই গেস এখন বুঝতে পেরেছো। আমি ফাইনাল এক্সাম্পলে চলে যাই। দ্য অ্যাকিউজড ওয়াজ গিলটি অফ ফলস মিসস্টেটমেন্ট। দ্য অ্যাকিউজড, অ্যাকিউজড মানে যাকে দোষারোপ করা হয়েছে, ঠিক আছে? ওয়াজ গিলটি মানে দোষী, অফ ফলস মিসস্টেটমেন্ট। আমাকে বলো এই সেন্টেন্সের মধ্যে রিডান্ডেন্সি এররটা কোথায় আছে, আমাকে একটু সাথে সাথে কমেন্ট করে জানাও, লেটস সি তোমরা এটা পারো কিনা। আমি দেখছি মিশু, রাকিব, তনিমা, ইমরান সামি, পারু, তুবা, রেজা, মাহমুদ আক্তার, ফারহানা হাবিব, রিথি, রিহাব, নীল চৌধুরী, সাকিব, এনান, কামাল, ফরহাদ, সাকির, সবাই ক্লাস করছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ক্লাস করলে হবে না, কিন্তু কমেন্টে তোমাদের উত্তর জানাতে হবে, কমেন্টে আমাদেরকে তাড়াতাড়ি উত্তরটি জানিয়ে দাও। প্রার্থশীল বলছে আমি কিন্তু অ্যান্সার দিয়ে আগে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, আমার ভুল হয়ে গেছে, আমি যেন আর পকেটে রাখিনি এটা, আমার ক্লিকারটা আমার হাতে আছে, আমি এখন একদম প্রপারলি ধরে রাখছি, আর কোনো ভুল হবে না। আমাকে বলো এখানকার ভুলটা কোথায়, এখানে একটা রিডান্ডেন্সি এরর আছে, এটাকে যদি আমরা ফিক্স করতে চাই বা রাইট করতে চাই তাহলে কি করতে হবে? সাজিদ, রিঙ্কু পল, তানভীর, ভেরি গুড, তোমাদের তিনজনেরটাই রাইট অ্যান্সার হয়েছে। তানভীরের একটা শব্দে একটু স্পেলিং মিস্টেক হয়েছে,
এটা একটু ঠিক করতে পারো। গ্রেট, শুভ, সরকার, জুবায়ের, মুনিয়া, অর্ণব সবাই আমাদেরকে রাইট অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। গ্রেট, দেখো ঝামেলাটা হলো এখানে দ্যাকিউজ মানে যে দোষী আর কি, ওয়াজ গিলটি অফ ফলস মিসস্টেটমেন্ট। মিসস্টেটমেন্ট মানে কি? মিসস্টেটমেন্ট মানে যেই স্টেটমেন্টটা মিসড বা ফলস, ঠিক না? মিসস্টেটমেন্ট মানে কি? ভুল স্টেটমেন্ট বা ফলস স্টেটমেন্ট। মিসস্টেটমেন্টের আগে আরেকটা ফলস দেওয়ার কি কোনো দরকার ছিল? একেবারে দরকার ছিল না। তো এই সেন্টেন্সটির ভুল হলো এই ফলস, এটাকে দেওয়ার দরকার নেই। মিসস্টেটমেন্ট মানে কিন্তু ফলস স্টেটমেন্ট। তার মানে এই সেন্টেন্সটির রাইট ভার্সনটি হবে হলো এটা, দ্য অ্যাকিউজড ওয়াজ গিলটি অফ মিসস্টেটমেন্ট। শব্দগুলো চয়ন করার সময় একটু ভালো করে দেখে রাখতে হবে। আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই। লেটস সি, এটা কয়েকজন পাবে। দ্য রিজন সৌরভ ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ হি ওয়াজ টু ইয়াং। সৌরভ আমাদের টিমের একটা মেম্বার, অনেক ছোট, ওকে আমরা অলমোস্ট রিজেক্ট করে ফেলেছিলাম বিকজ ও অনেক ইয়াং ছিল। সেটাও একটা ট্রু স্টোরি। সো the reason Shorab was rejected was because he was too young. এখানে কিন্তু দুটোই হতে পারে, সেন্টেন্সটা রাইট হতে পারে, সেন্টেন্সটা রং হতে পারে। যদি রাইট হয় তাহলে তো গ্রেট, তুমি বলো যে ভাই সেন্টেন্সটা ঠিক আছে, আজাইরা পেঁচায়েন না। আর যদি সেন্টেন্সটিতে ভুল থাকে আমাকে বলতে হবে রাইট অ্যান্সার কি, ঠিক আছে? তাহলে আমাকে রাইট অ্যান্সারটা কমেন্টে কর জানাও। লেটস সি কে কে রাইট অ্যান্সার দিতে পারো। এন্ড আমরা কিন্তু এটার পরে একটা বিশাল চার্টে যাবো, যেই চার্টটা তোমাদের আজীবন কাজে লাগবে রিডান্ডেন্স এরর ফিক্স করার জন্য। সো এবং এরপরে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস চলে যাবো। সো এখনো যারা শেয়ার করোনি ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করো, যেন সব বন্ধু বান্ধব মিলে তোমরা এই কাজটি করতে পারো। এবং যারা শেয়ার করেছো আমাকে ডান লিখে দিও, মনের অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের জন্য দোয়া চলে যাবে। আসো, রাইট অ্যান্সার কি হবে এটাতে? সৌরভ ওয়াজ রিজেক্টেড, জাহিন, ভেরি গুড। অনেকে বলছে ভাই ওকে, রাইট অ্যান্সার না। বাই দ্য ওয়ে এই সেন্টেন্সে ভুল আছে, এবং একটা ইন্টারেস্টিং ট্রিক বলে দিই, এই সেন্টেন্সে যে ভুলটি আছে সেটা দুই উপায়ে সঠিক করা যায়, একটি না দুটি উপায়ে। এতক্ষণ পর্যন্ত যতগুলো রিডান্ডেন্সি এররের আমরা সমস্যা দেখে এসেছি সবগুলোতে মাত্র একটা হয়েছিল ঠিক করার। এখন যে সেন্টেন্সে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা দুইটি ভাবে ঠিক করতে পারি। তোমাকে বলতে হবে এই সেন্টেন্সটিকে দুইটি ভাবে যদি ঠিক করা যায় দুইটি ভার্সনই কি হবে। লেটস সি আমাকে কেউ দুটো সেন্টেন্সই লিখে দিতে পারো কিনা, যে দুটো সেন্টেন্সই লিখে দিতে পারে তার জন্য একটা স্যালুট হবে। লেটস সি কে পারে। তাবাসুম, তাফিম, অনিক, শাওন, শুভ, হাবিব, স্বামী সবাই চেষ্টা করে যাচ্ছে, আমাকে একসাথে দুটো ভার্সন দিতে হবে। লেটস সি কেউ পারো কিনা। জয়িতা, নোমান রহমান, প্রান্ত, তোমাদের হচ্ছে, সেকেন্ড ভার্সনটা কি হবে এটাও কমেন্টে জানাও তো। লেটস সি পারো কিনা। নীল রশ্মি, ভেরি গুড, নতুন একটা ভার্সন দিয়েছো। ইনফ্যাক্ট দুই না আরো তত বিগ ভাবে ঠিক করা যায়, তিন চার ভাবে ঠিক করা যায়, বাট অ্যাটলিস্ট দুই ভাগে ঠিক করা যায়। ফাইনালি ইয়েস, আমি অনেকগুলো রাইট অ্যান্সার পাওয়া শুরু করেছি। মাহমুদ, সেহিম মালহোত্রা, নাজিফা, রুহামা, বিপ্লব, সুমো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সো রাইট অ্যান্সারটি হলো এটা। এখানে দেখো ঝামেলাটা হলো দ্য রিজন। রিজন মানে কি? কারণ। আবার আমি এখানে বিকজ দিয়েছি, বিকজ মানেও কারণ। সো এখানে রিজন এবং বিকজ দুটো মানে তো কারণ, তার মানে এখানে রিডান্ডেন্ট, তার মানে আইদার রিজন হবে অর বিকজ হবে। তাহলে আমি দুইভাবে সেন্টেন্সটি ফ্রেম করতে পারি। প্রথম ফ্রেমিংটা কি হবে? দ্য রিজন সৌরভ ওয়াজ রিজেক্টেড ওয়াজ দ্যাট হি ওয়াজ টু ইয়াং। তার মানে আমি রিজন দিয়ে সেন্টেন্সটাকে ফিক্স করলাম। আমি কিন্তু বিকজ দিয়েও সেন্টেন্সটাকে ফিক্স করতে পারি। Shorab was rejected because he was too young. তাহলে খেয়াল করেছো এখানে এই দুটো শব্দের একই মিনিং। এখন এটা দিয়েও আমি সেন্টেন্সটাকে ঠিক করতে পারি, এটা দিয়েও আমি সেন্টেন্সটাকে ঠিক করতে পারি। সো তোমার যেটা সুবিধা হয় ওটা দিয়ে করতে পারো। আমাকে প্লিজ কমেন্টে জানাও যে কে কে দুটো ভার্সনে রাইট করেছিল, বা কারো যদি দুটো ভার্সনের বেশি ভার্সন রাইট করে ফেলতে পারো তাহলে তো সুপার, কমেন্টে তাড়াতাড়ি জানাও। আমাদের নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। If all of us cooperate together, we will succeed.
if all of us cooperate together, we will succeed. এখানে redundancy errorটা কোথায় আছে? তাতে আমাকে comment sectionে জানাও. If all of us cooperate together, we will succeed. আমরা সবাই মিলে যদি cooperate করি, তাহলে আমরা অবশ্যই succeed করব বা সফলতা পাব. Let's see, কে কে রাইট আনসার দিতে পারো? শামির মুনতাজিদ ক্লাস করছে, হ্যালো শামির, অনেকদিন স্টুডিওতে আসিস না তুই, স্টুডিওতে আয়, লাইভ ক্লাস ক্লাস নে একটু, ফাঁকি টাকি মারিস না একটু. আমি দেখি তানহা, আফরিন, সুমো, সিফাত, স্বর্ণা সবাই রাইট আনসার দিচ্ছে. That was the TV classes look amazing. Thank you. By the way, TV classes idea to Shamir chilo, but o idea ta deyar pore class ta bondho kore dilo. So tatari class ta shuru kor Shamir. Ami dekhi Raira, Dinara, Tanvir, Onik, Mezabin, Disha সবাই রাইট আনসার দিচ্ছে. স্বামীর মধ্যে তো রাইট আনসার দিয়ে দিয়েছে. আইএলটিএস 8 পাওয়ার পর স্বামীর মধ্যে যে ইংলিশে আর বড়ই দুরন্ত হয়ে পড়েছে. যাই হোক, একের রাইট আনসার কোথায় দেখো, কোঅপারেট টুগেদার. কোঅপারেট মানে কি? একসাথে কাজ করা. টুগেদার বলার কি কোনো দরকার ছিল? নোপ. সো রাইট আনসার হলো, ইফ অল অফ আস কোঅপারেট উই উইল সাকসিড, অথবা ইফ অল অফ আস ওয়ার্ক টুগেদার উই উইল সাকসিড. সো কোঅপারেট এবং টুগেদার, এটাই হলো রিডান্ডেন্সি এরর. তো তুমি কোঅপারেট দিয়েও সেন্টেন্স ফ্রেমিংটাকে ঠিক করতে পারো, তুমি টুগেদার দিয়েও সেন্টেন্স ফ্রেমিংটাকে ঠিক করতে পারো, তোমার ইচ্ছা, দুটোই রাইট. ফাইনালি আই গেস রিডান্ডেন্সি এরর এর যত ধরনের ভুল হতে পারে আমি তোমাদেরকে সবগুলো শিখিয়ে দিয়েছি. এখন দেখো, আমি তোমাকে একটা চার্ট দেখাতে চাই. চার্টটি হলো এটা. যারা যারা এখন লাইভ ক্লাসটি করছো, এই চার্টে একটা স্ক্রিনশট নাও, এখনই স্ক্রিনশট নাও, যদি তোমাদের এটা পরে মনে থাকে. রাইট, সো যারা যারা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, গ্রেট. এখানে দেখো, ইনস্টেড অফ দিস ট্রাই ইউজিং দিস, মানে 12 মিডনাইট বলার দরকার নেই. কিন্তু মিডনাইট মানে কিন্তু 12টা, রাইট? 12 নুন বলার দরকার নেই, নুন মানে কিন্তু দুপুর 12টা. আর টোটাল অফ 14 বার্ডস বলার দরকার নেই, 14 বার্ডস বললে আমি বুঝি যে টোটাল হলো 14 বার্ডস. বায়োগ্রাফি অফ হার লাইফ, বায়োগ্রাফি তো কারোর লাইফেরই হয়, তার মানে বায়োগ্রাফি অফ হার লাইফ বলার দরকার নাই, বায়োগ্রাফি বললেই হবে. সার্কেল অ্যারাউন্ড, সার্কেল বলা মানে ঘোরা, অ্যারাউন্ড বলার দরকার নাই, শুধুমাত্র সার্কেল বললেই হচ্ছে. ক্লোজ প্রক্সিমিটি, প্রক্সিমিটি মানে নৈকট্য, ক্লোজ তো দেওয়ার দরকার নেই, প্রক্সিমিটি বলতে নৈকট্য বোঝাচ্ছে, তার মানে শুধুমাত্র প্রক্সিমিটি বললেই হবে. ইচ অ্যান্ড এভরি, ইচ বললেই কিন্তু হচ্ছে, বিকজ ইচ এর মিনিং যা, এভরির মিনিংও ঠিক তাই. এন্ড রেজাল্ট বলা দরকার নেই, রেজাল্ট বললেই হবে, রেজাল্ট মানেই এন্ড রেজাল্ট. এক্স্যাক্টলি দ্য সেম, দ্য সেম, একই কথা. ঠিক তেমনি ভাবে এখানেও ফ্রি গিফট না বলে গিফট, ইনস্পায়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট না বলে অল দো, সো এগুলো না বলে ট্রাই সেইং দিস. সেকেন্ড, যা যারা ভিডিওটি দেখছো একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং একটু মনে রাখার চেষ্টা করো. যখনই তোমার সেন্টেন্স ফ্রেমিং করবা, তোমাদের জন্য খুব ভালো হয় যদি তুমি এই ভার্জন গুলো অ্যাভয়েড করে এই ভার্জনটি লিখো, তাহলে তোমাদের রিডান্ডেন্সি এরর গুলো কখনো হবে না এবং তোমাদের সেন্টেন্স ফ্রেমিং অনেক অনেক সুন্দর হয়ে যাবে. তো আই গেস এই পার্টটুকু তোমরা সবাই বুঝেছ. অ্যান্ড আমরা আমাদের রিডান্ডেন্সি পার্ট কিন্তু অলমোস্ট শেষ করে ফেলেছি, অলমোস্ট না পুরোপুরি শেষ করে ফেলেছি. যা যারা স্ক্রিনশট নাও নি, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, এবং যার যারা এখনো ভিডিওটি শেয়ার করনি, তাড়াতাড়ি শেয়ার করো. তার কারণ হলো, আমরা এখন নতুন একটা টপিকে চলে যাব. আজকের ক্লাস কিসের উপর ছিল? রিডান্ডেন্সি এরর এবং কন্ডিশনাল, ঠিক না? আমরা প্রথম পার্ট শেষ করে ফেলেছি, রিডান্ডেন্সি এরর, 25 মিনিট ডান. আমরা এখন আমাদের সেকেন্ড পার্টে চলে যাই, এটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস. ছোটবেলা থেকে এই সেন্টেন্সের ঝামেলা আমরা পড়ে আসছি, এখন পর্যন্ত আমরা ফিগার আউট করতে পারিনি. ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সেস এর সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে. তো চলো, আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে সবাই মিলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস শুরু করে দিই. কন্ডিশনাল সেন্টেন্সেস মানে এখানে একটা কন্ডিশন আছে. কন্ডিশন থাকা মানে কি? তুমি যদি এটা করো আমি এটা করব, ওখানে যদি ওটা হয় আমি সেটা করব, যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না, যদি খাবার দাও আমি পার্টিতে যাব. এই যে একটা শর্ত, এই শর্তটাকেই বলে কি? কন্ডিশন. এবং এই যেসব সেন্টেন্সে শর্ত থাকে ওইসব সেন্টেন্সকে আমরা বলি হলো কন্ডিশনাল সেন্টেন্স. এখন দেখো, এখানে দুটো জিনিস থাকে, একটা থাকে হলো ইফ ক্লজ, বা যেখানে শর্তটা থাকে যদি এটা করো, তারপরে হয় হলো মেইন ক্লজ বা রেজাল্ট, আমি তাহলে এটা করব। এটা কিন্তু উল্টাও হতে পারে, আগে বলা থাকতে পারে রেজাল্ট, পরে ইফ ক্লজ থাকতে পারে, মানে আমি এটা করব যদি এটা হয়,
তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার মূলত এটা, যেখানে দুটো জিনিস থাকে, একটা ইফ ক্লজ থাকে, একটা মেইন ক্লজ থাকে। ইফ ক্লজে তোমার শর্ত বা কন্ডিশনটা দেয়া থাকে, এবং মেইন ক্লজে এই শর্ত বা কন্ডিশনটা ফুলফিল করলে যে জিনিসটা হয় সেই জিনিসটা বা রেজাল্ট দেয়া থাকে। এটাই হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস এর টোটাল চারটা টাইপ আছে। প্রথমটাকে বলে হলো জিরো কন্ডিশনাল, পরেরটাকে বলে টাইপ 1 কন্ডিশনাল, তারপরে টাইপ 2 কন্ডিশনাল, তারপরে টাইপ 3 কন্ডিশনাল। তার মানে আমরা টোটাল আজকে চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্সেস এর ব্যাপারে আইডিয়া নিব। ফার্স্ট শুরু করবো জিরো কন্ডিশনাল, তারপরে টাইপ 1, টাইপ 2 এন্ড দেন টাইপ 3। তো চলো দেরি না করে আমরা জিরো কন্ডিশনালে চলে যাই। এটা হলো জিরো কন্ডিশনালের একটা উদাহরণ। এখানে দেখো, আমি প্রতিটা জিনিসের সেন্টেন্স ফ্রেমিং দেখাবো, স্ট্রাকচার দেখাবো, উদাহরণ দেখাবো, এবং তারপরে তোমাদেরকে কিছু নিয়মাবলী বলে দিব, এবং তারপরে একটা এক্সারসাইজ হবে। সো প্রতিটা কন্ডিশনাল আমরা এভাবে শেষ করব। সো ফার্স্টে আসো জিরো কন্ডিশনাল, ইফ ক্লজ আর মেইন ক্লজ। মনে আছে ইফ ক্লজ যেখানে কন্ডিশন বা শর্ত দেয়া থাকে, আর মেইন ক্লজ যেখানে রেজাল্ট দেয়া থাকে। এখানে দেখো ইফ ক্লজ স্ট্রাকচারটা হলো এরকম, ইফ এর পরে একটা সিম্পল প্রেজেন্ট হবে, আর মেইন ক্লজেও একটা সিম্পল প্রেজেন্ট হবে। উদাহরণ কি, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, মানে তুমি যদি আইসকে হিট দাও বা গরম করো এটা গলে যায়। তার মানে ইফ এর পরেও সিম্পল প্রেজেন্ট, মেইন ক্লজেও সিম্পল প্রেজেন্ট। একটা উদাহরণ দেখি, ইফ ইট রেইনস, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, দ্য গ্রাস গেটস ওয়েট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল একেবারে, রাইট? সেটা নিয়মটা কি, নিয়মটা হলো দেখো, এটা হলো টাইম বিং রেফার্ড টু অ্যাজ নাও অর অলওয়েজ, মানে সময়টা আইদার এখনকার সময় বোঝানো হচ্ছে অথবা সব সময় হয় এরকম একটা সত্য কথা বোঝানো হচ্ছে। যেমন দুই নম্বরটাতে দেখো, অফেন ইউজ টু রেফার জেনারেল ট্রুথস, মানে যেটা সার্বজনীনভাবে সত্য, এইসব কন্ডিশন বোঝানোর জন্য আমরা জিরো কন্ডিশনাল ইউজ করি। এবং ফাইনালি দেখো, দ্য টার্ম ইন বোথ পার্টস ইজ দ্য সিম্পল প্রেজেন্ট, তার মানে কন্ডিশনও সিম্পল প্রেজেন্ট থাকে, রেজাল্টও সিম্পল প্রেজেন্ট থাকে। সো জিরো কন্ডিশনাল খুবই সহজ। ঝামেলার কন্ডিশনালে আসি, টাইপ 1 কন্ডিশনাল। সো আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই তিনটা কন্ডিশনালে আমার ঝামেলা হয়। সো আমরা এই তিনটা এখন খুব ডিটেইলসে কথা বলি, ঠিক আছে? টাইপ 1 কন্ডিশনালে কি হচ্ছে, এগেইন সেন্টেন্স স্ট্রাকচার ফার্স্টে আসি। দুটো জিনিস থাকে, ইফ ক্লজ, মেইন ক্লজ। ইফ ক্লজে ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট, রাইট? ইফ ইউ ডোন্ট হারি তাহলে কি হয়, ইউ উইল মিস দ্য ট্রেন। এই সাইডে ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট হবে, আর এখানে সিম্পল ফিউচার হবে, মানে কিছু একটা যদি না হয় ভবিষ্যতে অন্য একটা রেজাল্ট হবে। তার মানে এখানে কি বলতে চাচ্ছে, যে যদি একটা কিছু হয় ভবিষ্যতে একটা কিছু হবে, যদি একটা কিছু না হয় ভবিষ্যতে একটা কিছু হবে না, এই টাইপের কিছু। আর একটা উদাহরণ দিই, আমি এই উদাহরণটা প্রতিটা কন্ডিশনালে দিব, যেমন যেন প্রতিটা কন্ডিশনাল ভেদে তুমি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝো। ইফ ইট রেইনস টুডে, এখন যদি বৃষ্টি হয়, ইউ উইল গেট ওয়েট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, দ্যাটস ইট। সো টাইপ 1 কন্ডিশনাল কি, সিম্পল প্রেজেন্টে শর্ত থাকবে, সিম্পল ফিউচারে মেইন ক্লজ থাকবে। এখন এখানকার নিয়মটা দেখো, দ্য সিচুয়েশন ইজ রিয়েল, রিয়েল সিচুয়েশনের ব্যাপারে কথা বলছি অফকোর্স, রেফারেন্স টু আ পসিবল কন্ডিশন অ্যান্ড আ পসিবল রেজাল্ট, মানে পসিবল একটা কন্ডিশন যদি এখন হয় একটা পসিবল ফিউচার রেজাল্টের কথা বলে। আর টেন্স কি থাকে, ইফ এর সাথে থাকে হলো সিম্পল প্রেজেন্ট, আর মেইন ক্লজে থাকে হলো সিম্পল ফিউচার, দ্যাটস ইট। এটা হলো টাইপ 1 কন্ডিশনাল। তো তোমরা কার বুঝছো না কি বুঝো নাই এটা দেখার জন্য আমি তোমাদেরকে একটা ছোট টেস্ট নিতে চাই। টেস্টটা হলো এখানে, যেখানে টোটাল তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে, তোমাদের কাজ হলো এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া। 1 লিখে দুইটা ওয়ার্ড, 2 লিখে দুটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং 3 লিখে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি অ্যান্সার হবে তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট করে জানাও। যদি তুমি টাইপ 1 কন্ডিশনাল বুঝে থাকো, এই তিনটা তোমার জন্য অ্যান্সার করা একেবারে ডাল ভাত, একেবারে ডাল ভাত। তো যারা যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি একটু কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাও। লেটস সি তোমরা কারকে রাইট, কারকে রাইট অ্যান্সার দিতে পারো। লেটস সি, আমি দেখি অনেকজন ক্লাস করছে, আমরা দেখছি তানহা, অজুফা সালাম,
সিগনোর, নাইন, পারভেজ, অনেকজন ক্লাসটি করছে, গ্রেট। একটা বিশাল আওয়াজ হলো, আমি জানি না আমাদের বিল্ডিং এর ট্রান্সফরমারটা ফাটলো কিনা। যদি এই মুহূর্তে ক্লাসটি অফ হয়ে যায় তার মানে বুঝে নিবা যে ট্রান্সফরমার ফেটে যাওয়ার কারণে কারেন্ট চলে যাবে। বাট আই গেস এখন যেহেতু কারেন্ট আছে তার মানে ট্রান্সফরমার ঠিক আছে। অলরাইট, আমরা ঠিকঠাক, ব্যাপার না। চিত্রা আক্তার, সুমাইয়া, রুহামা, নাজুল ফেরদৌস, রিয়া, জুয়েল আহমেদ, দিশা, আসিফ রহমান, গ্রেট, সবাই অ্যান্সার করছো, তাড়াতাড়ি আমাকে অ্যান্সার। ও, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি আবার, আমি ভয়ে টিপ করে প্রেস করে দিয়েছি। আমি আবার আগের পার্টে চলে যাই। দেখো, এর ছিল তিনটা সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স, ইফ আই ড্যাশ স্টাডি ড্যাশ দ্য এক্সামস, কি হবে? রাইট অ্যান্সার হলো ইফ আই স্টাডি আই উইল পাস দ্য এক্সামস। সেকেন্ড সেন্টেন্সে আসো, ইফ দ্য সান, সিম্পল প্রেজেন্ট, কি হবে? শাইনস, উই, সিম্পল ফিউচার, উইল ওয়াক ইন টু টাউন। তারপরটা, ইফ হি, সিম্পল প্রেজেন্ট, ইফ হি হ্যাজ এ টেম্পারেচার, হি উইল সি দ্য ডক্টর। আমি আরেকবার তোমাদেরকে অ্যান্সার দেখিয়ে দিই। সি, ইফ আই স্টাডি আই উইল পাস দ্য এক্সামস, ইফ দ্য সান শাইনস উই উইল ওয়াক ইন টু টাউন, ইফ হি হ্যাজ এ টেম্পারেচার হি উইল সি দ্য ডক্টর। খেয়াল করেছো? ইফ এর সাথে বা কন্ডিশনের সাথে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল, স্টাডি, শাইনস, হ্যাজ, এবং রেজাল্টে কি হয়? ফিউচার সিম্পল, কি হয়? উইল পাস, উইল ওয়াক, উইল সি। ডান, একেবারে সহজ। এবার আমরা চলে যাই টাইপ টু কন্ডিশনালে। টাইপ টু এবং টাইপ থ্রি কন্ডিশনালে মেইন ঝামেলাটা হয়, আসো দেখি। কন্ডিশনালস টাইপ টু, এখানে দেখো কি ঝামেলাটা হচ্ছে। ইফ এর সাথে সিম্পল পাস্ট হবে, আগে কি হতো? সিম্পল প্রেজেন্ট, এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, ইফ এর সাথে সিম্পল পাস্ট। মেইন ক্লজে হবে প্রেজেন্ট কন্ডিশনাল, ব্যাপারটা বুঝো। ইফ ইউ ওয়েন্ট দেয়ার, মানে ইফ এর সাথে সিম্পল পাস্ট, আই উড লাভ দ্য সিন, এই উড থাকবে সাথে একটা ভার্ব। ইফ ইট রেইনড, ইফ এর সাথে সিম্পল পাস্ট, রেইনড। মেইন ক্লজে কি থাকবে? You would get wet. Always মনে রাখবো, type 2 condition হলে এই সাইডে থাকে simple past এবং এই সাইডে থাকে হলো present conditional বা would plus verb, ঠিক আছে? অথবা present continuous conditional, that's it. এটাই হলো type 2 conditional. যাদের এই জিনিসটা মনে রাখতে একটু কষ্ট হবে তারা একটা ছোট কাজ করো, আগের স্লাইডটা মনে আছে? এখানে type 1 conditional, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা দেখলেই তোমার আজীবন মনে থাকবে type 1 conditional কি। ডান, স্ক্রিনশট নিয়েছো। এবার টাইপ টু কন্ডিশনাল একটা স্ক্রিনশট নাও, কারণ আমার ক্লাসটি পড়ার পরে তোমার পুরো 50 মিনিটের ক্লাসটা কিন্তু ঘুরে দেখার দরকার হবে না। তুমি জাস্ট এই স্ট্রাকচারটা দেখলে কিন্তু তোমার মাথায় চলে আসবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কন্ডিশনাল আসলে কি। ইফ ইট রেইনড ইউ উড গেট ওয়েট, তার মানে ইফ এর সাথে সিম্পল পাস্ট এবং এর সাথে থাকে প্রেজেন্ট কন্ডিশনাল। রুলটা দেখো, এখানকার সিচুয়েশন ইজ আনরিয়েল, কেন? খেয়াল করো, ইফ ইট রেইন, যদি বৃষ্টি হতো, হয়নি কিন্তু, সিচুয়েশনটা আনরিয়েল। কি হয়েছে? হাইপোথেটিক্যাল কন্ডিশনের জন্য প্রবাবল রেজাল্ট দেখাচ্ছে। দেখো, ইফ ইট রেইন হাইপোথেটিক্যাল কন্ডিশন, কিন্তু রিয়েল কন্ডিশন না, যদি হতো চিন্তায় আসছে, তাহলে কি হতো? প্রবাবল রেজাল্ট হলো তুমি ভিজে যেতে। সো খেয়াল করেছো, হাইপোথেটিক্যাল একটা কন্ডিশনের জন্য তোমার প্রবাবল রেজাল্ট দেখাচ্ছে। এবং ফাইনালি ইফ ক্লজের সাথে থাকে হলো সিম্পল পাস্ট এবং মেইন ক্লজের সাথে থাকে হলো প্রেজেন্ট কন্ডিশনাল। আই গেস তোমাদের টাইপ টু কন্ডিশনাল ক্লিয়ার, রাইট? যাদের যাদের ক্লিয়ার হয়ে গেছে আসো আমরা এক্সামে চলে যাই। এটা হলো টাইপ টু কন্ডিশনালের জন্য তোমাদের এক্সাম। তো সাথে সাথে যারা যারা ভিডিওটি দেখছো এবং যারা যারা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও এইখানকার এই যে তিনটা কোয়েশ্চেন, এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। আমি আবার দেখি এটার অ্যান্সার কি হবে। যা যারা ভিডিও দেখছো আমাকে তাদের একটু কমেন্ট করে জানাও। আগে শামসুল, ফুয়াদ, নোবেল, মামুন, তমাল, রাইসা, রিয়া, তাহমিদ সবাই ক্লাসটি করছে, আমাকে কমেন্ট। ও, আমি আবার অ্যান্সার দিয়ে দিয়েছি, না দেখে নেই গেস কেউ, ঠিক আছে। এই তিনটা কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কি হবে?
এই তিনটা কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? আই গেস তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি তোমায় একবার পড়ি। ইফ আই ড্যাশ হোম আর্লিয়ার, আই ড্যাশ ডিনার। সেকেন্ড সেন্টেন্স, ইফ উই ড্যাশ ইন রোম, ফ্রান্সেসকো ড্যাশ আস। থার্ড সেন্টেন্স, ইফ টিম অ্যান্ড টম ড্যাশ ওল্ডার, দে ড্যাশ ইন আওয়ার হকি টিম। আচ্ছা, অনেকে বলছে ভাইয়া লিখার ফন্ট সাইজ একটু ছোট হয়ে গেছে, আমি তাদের জন্য একটু সহজ করে দিই, আমি বলি ঠিক আছে। ইফ আই ড্যাশ হোম আর্লিয়ার কি হবে এখানে? আমি অ্যান্সার আস্তে আস্তে লিখি, তোমাদের জন্য সহজ হবে তাহলে। ইফ আই কাম হোম আর্লিয়ার হবে, আই ড্যাশ ডিনার, আই উড প্রিপেয়ার ডিনার, আই উড prepare dinner. দ্বিতীয় সেন্টেন্স, ইফ উই ড্যাশ ইন রোম, ইফ উই লিভড, পাস্ট সিম্পল, রাইট? পাস্ট সিম্পল, ও সরি, এখানে কেম হবে, পাস্ট সিম্পল হবে কিন্তু। ইফ আই কেম হোম আর্লিয়ার, ইফ উই লিভড ইন রোম, ফ্রান্সেসকো কি হতো? উড ভিজিট আস। খেয়াল করেছো? খুব সহজ কিন্তু স্ট্রাকচারটা, পাস্ট সিম্পল প্রেজেন্ট কন্ডিশনাল, মানে উড এর সাথে ভার্ব। থার্ডটা, ইফ টিম অ্যান্ড টম কি হবে? ওয়্যার ওল্ডার, পাস্ট সিম্পল, আর এসে কি হবে? উড প্লে। দ্যাটস ইট। এই তিনটা হলো রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে অ্যান্সার গুলো একদম প্রপারলি দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি পরের স্লাইডে চলে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য। এইটা হলো রাইট অ্যান্সার। If I came home earlier, I would prepare dinner. If we lived in Rome, Francesco would visit us. If Tim and Tom were older, they would play in our hockey team. খেয়াল করেছো? Came, lived, were. Past, simple. Would prepare, would visit, would play. Present, conditional. এটাই হলো type 2 conditional এর উদাহরণ বা স্ট্রাকচার। এদের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অনেক সময় স্ট্রাকচার মনে রাখার থেকে না সেন্টেন্স মনে রাখা সহজ হয়, এবং সেন্টেন্স মনে রাখলে স্ট্রাকচারটা এমনিতেই তোমাদের মনে পড়ে যাবে। যেটা স্ট্রাকচারের একটা ফর্মুলা যদি তোমার মাথায় থাকে, টাইপ টু কন্ডিশনালে কোনো ঝামেলা হবে না। ফাইনাল কন্ডিশনালে আমরা চলে যাই, আসো। টাইপ থ্রি কন্ডিশনাল স্ট্রাকচার কি? ইফের সাথে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। If you had studied harder. এবং মেইন ক্লজে থাকে হলো পারফেক্ট কন্ডিশনাল, মানে কি? Would have passed. আবারও দেখো, if এর সাথে past perfect. If it had rained. If এর সাথে past perfect. মেইন ক্লজে কি হবে? পারফেক্ট কন্ডিশনাল, You would have gotten wet. খেয়াল করেছো? Past perfect, perfect conditional. খেয়াল করো, situation is that contrary to reality, tar mane eta kintu reality na. If it had rained mane otit kale kono ek shomoy jodi brishti hoto tahole tumi bhije jeta, tobe eta kintu hoy nai, it's not real life, eta otit kale kono ek ghotonar kotha bola hocche. Ditiyoto, unreal past condition er jonno probable past result dekhano hoy. Dekho, if it had rained eta kintu hoy nai, it's an unreal condition. এটার জন্য প্রবাবল রেজাল্ট কি হতে পারতো এটা বলা আছে, মানে অতীতকালে কোনো একটা ঘটনা যদি হতো তার পরিপ্রেক্ষিতে কি হতে পারতো, সেটাই হলো টাইপ থ্রি কন্ডিশনাল। এবং স্ট্রাকচার কি হয়? ইফের সাথে হয় হলো পাস্ট পারফেক্ট, মেইন ক্লজে থাকে হলো পারফেক্ট কন্ডিশনাল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এটা আমি বুঝতে পারবো আমাদের এক্সাম্পলে। দেখো, ইফ দ্য ওয়েদার ড্যাশ টু বি নাইস, they dash football. দেখো এখানকার এই যে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্সের আমাকে রাইট অ্যান্সার দিতে হবে। আমি জানি অনেকের ক্লিয়ার না, যেহেতু ক্লিয়ার না, আমি আবার তোমাদেরকে প্রশ্ন না করে আমি ডিরেক্টলি অ্যান্সারে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? আসো আমি ডিরেক্টলি অ্যান্সারে চলে যাই। ইফ দ্য ওয়েদার হ্যাড বিন নাইস, মানে যদি ওয়েদার নাইস হতো তার পরিপ্রেক্ষিতে কি হতে পারতো? They would have played football. Tara football khelte parto. Dito sentence. If you had gone to a good restaurant,
we would have had a better dinner. আমরা যদি একটা ভালো রেস্টুরেন্টে যেতাম তাহলে আমরা একটা ভালো ডিনার করতে পারতাম. Clear? Third sentence. If John had learned more words, he would have written a good report. যদি জন আরো কিছু ভালো ওয়ার্ড জানতো তাহলে সে একটা বেটার রিপোর্ট লিখতে পারতো. তার মানে অতীতের কোনো সময়ের কোনো এক ঘটনা যদি ঘটতো তার পরিপ্রেক্ষিতে কি হতে পারতো সেটাই বলে হলো টাইপ 3 কন্ডিশনাল. এবং এই ছিল তোমাদের কন্ডিশনালের একদম যাবতীয় জিনিসপত্র. সো আমি আরেকটা রান ডাউন করি. কন্ডিশনাল মানে একটা কন্ডিশন থাকে বা শর্ত থাকে, ওটার পরিপ্রেক্ষিতে একটা রেজাল্ট থাকে. কন্ডিশনাল হয় চার প্রকার: জিরো কন্ডিশনাল, টাইপ 1, টাইপ 2, টাইপ 3. এবং আজকে তোমাদেরকে সম্পূর্ণ এক্সাম্পল দিয়ে দিলাম. আশা করি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমাদের এই ঝামেলা আর কখনো হবে না. সো কন্ডিশনাল সেন্টেন্সের ঝামেলা যাদের অলরেডি হয়ে গেছে তাদেরকে আমি বলি. এছাড়াও আমাদের অন্যান্য যে ইংলিশের টপিকগুলো আছে তোমরা কোথায় পেতে পারো, গতদিন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলে তুমি সবকিছু পেয়ে যাবে. আমি আজকে আরেকবার দেখিয়ে দিতে চাই আরো একটা নতুন জিনিস. এখানে দেখো, তুমি যদি 10minuteschool.com এ চলে যাও গেলে তুমি এরকম একটা ওয়েব স্ক্রিন দেখতে পারবে. এখানে একদম নিচে চলে যাও, নিচে গেলে দেখবে স্মার্ট বুক নামে আমরা একটা নতুন জিনিস তৈরি করেছি. স্মার্ট বুকে চলে যাও. আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করি, তাই না? তাই আমরা চিন্তা করলাম সবাই যেহেতু স্মার্টফোন ইউজ করি আমাদের বইগুলোকেও তো একটু স্মার্টার করা যেতেই পারে. তো আমরা স্মার্ট বুক তৈরি করেছি. এবং একটা ইন্টারেস্টিং জিনিস, যেহেতু আজকে আমরা ইংলিশে ক্লাস দিলাম, আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিতে চাই. একটা হলো ইংলিশ ফার্স্ট পেপার, একটা হলো ইংলিশ সেকেন্ড পেপার, যেন তোমরা জিনিসটা বুঝতে পারো. আমরা শুরু করি ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে, এটা বেশ ইন্টারেস্টিং. ইংলিশ ফার্স্ট পেপারে, এখানে বাই দ্য ওয়ে সবগুলো সাবজেক্টে স্মার্ট বুক দেওয়া আছে. ইংলিশ ফার্স্ট পেপারে আমরা কি করি, কম্প্রিহেনশন করি না? সো এখানে দেখো কম্প্রিহেনশন দেওয়া আছে. এবং এখানে ইন্টারেস্টিং পার্ট কি জানো, এখানকার যে কঠিন শব্দগুলো আছে এখানে তুমি জাস্ট তোমার মাউসটা নিয়ে যাবা এবং মাউস নিয়ে গেলেই তোমাকে বলে দিবে এটার শব্দার্থ কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি. এবং শুধু তাই না, আমাদের সবার যে জিনিসটাতে খুবই 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 সমস্যা হয় প্রোনাউন্সিয়েশন, এই প্রোনাউন্সিয়েশনের এখানে ক্লিক করলে তুমি প্রোনাউন্সিয়েশনও পেয়ে যাবে. তুমি যেই ওয়ার্ডে ক্লিক করো ওই ওয়ার্ডের উপরেই শব্দার্থ, সিনোনিম, অ্যান্টোনিম, প্রোনাউন্সিয়েশন সব পেয়ে যাবে. অনেক ক্ষেত্রে হয়তো প্রশ্ন করতে পারো, ভাইয়া এই শব্দগুলো বাদে যদি বাকি শব্দে সমস্যা হয় তাহলে কি করবেন আপনি? ওয়েল, কোনোই চিন্তা নাই, তুমি এখানে অনুবাদে প্রেস করো. অনুবাদে প্রেস করলে এইখানে পুরো প্যাসেজটার অনুবাদ তোমাকে দিয়ে দেবে এবং এভাবে তুমি সুন্দর করে তোমার কম্প্রিহেনশনের পড়াটা শেষ করে ফেলতে পারো. কম্প্রিহেনশনের পড়া শেষ হলে কি হয়, এমসিকিউ আসে না? এবং এখানেও এরপর তোমাকে এমসিকিউ দিবে. এবং মজার ব্যাপার কি জানো, তুমি অ্যান্সার করার সাথে সাথে তোমাকে রাইট অ্যান্সার না রং অ্যান্সার বলে দিব. ওয়াও, আমি ভুল করলাম. যাই হোক, আমি আবার একটা চেষ্টা করি. ও ওয়াও, আবার ভুল করলাম. গুড, মানে আমার রেকর্ড অনেক ভালো যাচ্ছে, আমি সবগুলো ওয়ান দিয়ে একটা রাইট করতে পারছি না. ও ওয়াও, না থাক, আর আর অ্যান্সার করবোই না আমি. সো দ্যাটস হাউ ইউ ক্যান গেট আ রাইট অ্যান্সার অর রং অ্যান্সার. এরপরে আসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস. ইন্টারেস্টিং বিষয়, এখানে তুমি জাস্ট প্রেস করবো আর তোমার রাইট অ্যান্সার দিবে এবং তোমাকে বলে দিবে কোনটা রাইট বা কোনটা রং. এবং দেখো তুমি 5-0 পেয়েছো. গ্রেট, তোমরা অলরেডি হয়তো বুঝতে পারছো আমি ইংলিশ ফার্স্ট পেপারে কত ভালো. শো সলিউশনে গেলে দেখো তোমাদেরকে অলরেডি সলিউশন দিয়ে দিবে, রাইট অ্যান্সার কি, রং অ্যান্সার কি, সব তোমাকে বলে দিচ্ছে. বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা? কাউকে দিয়ে চেক করানোরও দরকার নেই, তুমি সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবা. এবং তুমি চাইলে কিন্তু ট্রাই অ্যাগেন, আবারও ট্রাই করতে পারো. আমি একটা অ্যান্সার দেখি, প্রথম অ্যান্সার হলো অ্যাবাউট, দেখি একটা রাইট অ্যান্সার করি. পুরো দিন জিরো স্কোর হলে দেখতে খারাপ লাগে. ইয়েস, একটা রাইট অ্যান্সার. ঠিক এমনি ভাবে নিচে যাও উইথ ক্লুজ. ফাইনালি কি আসে, রিয়ার এন্ড সেন্টেন্স আসে না? রিয়ার এন্ড সেন্টেন্সে কি করতে হয়, সেন্টেন্সটাকে উপরে নিচে করে সঠিক স্টোরিটা বানাতে হয়। এখানে আরো সহজ একটা ব্যাপার, তুমি জাস্ট সেন্টেন্সে ধরবা, টেনে এখানে বসিয়ে দিবা এবং দ্যাম লেগে যাবে। এই তো একটা একটা করে সেন্টেন্স জাস্ট জায়গা মতো বসিয়ে দাও এবং এভাবে 10টা সেন্টেন্স বসানোর পরে তুমি চাইলে চেক করতে পারো। চেক করলে তোমাকে বলে দিবে তুমি কত পেয়েছো। ও, আমি 10-1 পেয়েছি। এবং তুমি চাইলে এখানে শো সলিউশনের যে সলিউশন দেখে ফেলতে পারো। এবং এভাবে খুব সহজে ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলো EFT যতগুলো কম্প্রিহেনশন আছে সবগুলো প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারো। বেশ মজার, তাই না? তো তোমার ইংলিশ ফার্স্ট পেপার তো চলে গেল, ইংলিশ সেকেন্ড পেপারে কি হবে ভাইয়া? ইংলিশ সেকেন্ড পেপারে দেখো, মনে আছে আমার প্রিপোজিশনের লাইভ ক্লাসটি, ওখানে আমি সবগুলোর ব্যাপারে বলেছিলাম যে কখন অ্যাট হয়, কখন বাই হয়,
কখন ফর হয় এখানে সব দেয়া আছে, তুমি জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করবা আর তুমি সব ডিটেলস পেয়ে যাবা। কিন্তু মজার ব্যাপার হলো, মনে আছে আমি একটা ছোট্ট গোল বলের মতো একটা জিনিস দিয়ে আমি তোমাদের সবগুলো প্রিপোজিশন বুঝিয়ে দিয়েছিলাম। সমস্যা হলো এই পুরো জিনিস বোঝাতে তো আমার অনেক সময় লেগেছিল, শুধুমাত্র ছবি দেখে তো তুমি নাও বুঝতে পারো। কিন্তু এখানে দেখো, প্রতিটা প্রিপোজিশনের আগে এখানে একটা কালো একটা বৃত্তের মতো দেয়া আছে না, তুমি এখানে প্রেস করলেই এই প্রিপোজিশনের ব্যাপারে ডিটেলস চলে আসবে। এখানে যাও, উপরে টুয়ার্ডসে ক্লিক করো, ডিটেলস চলে আসবে এবং তুমি এখান থেকে খুব সহজে একটা পিকচার থেকে সবগুলো জেনে নিতে পারো। সো যাই হোক, আমি আছি ইংলিশ ক্লাস বলে বাকি ক্লাসগুলো স্মার্টবুক দেখাচ্ছি না, বাট একটু চিন্তা করে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যতগুলো চিত্র বা ডায়াগ্রাম আছে সবগুলো ডায়াগ্রামে এইভাবে হটস্পট তৈরি করে দেওয়া আছে। এগুলোকে বলা হয় হলো হটস্পট, যেখানে তুমি ক্লিক করেই ওই ডায়াগ্রামের ব্যাপারে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ইনফরমেশন জেনে যাবে। এবং আরো মজার ব্যাপার কি জানো, এই জিনিসগুলো নিয়ে তো আমাদের অলরেডি একাডেমিক ভিডিও আছে, তাই না? তোমার জানো 10 মিনিটসগুলো প্রায় 2000-এর বেশি ভিডিও আছে। এই ভিডিওগুলোর সাথে এই পিকচারটা কানেক্টেড কিভাবে খেয়াল করো। আমার যেমন মনে আছে আমি অ্যামাং অ্যান্ড বিটুইন দিয়ে একটা ভিডিও করেছিলাম, তুমি এখানে প্রেস করবা, প্রেস করার সাথে সাথে তোমাকে ওই ভিডিও এনে দিবে। দেরি গো, আমার অ্যামাং এবং বিটুইনের যে ভিডিওটি ছিল ওটি শুরু হয়ে গেল। তার মানে এখানে পিকচারের সাথে আমাদের ভিডিওগুলোও কানেক্টেড। চিন্তা করে দেখেছো লেখাপড়া কত সহজ হয়ে গিয়েছে এখন? তুমি চাইলে তোমার হাতের মুঠোয় থাকা যে স্মার্টফোনটি আছে ওই স্মার্টফোনটি দিয়ে 10 মিনিট স্কুলের স্মার্ট বুকগুলো দিয়ে পড়ালেখা শুরু করে ফেলতে পারো, এবং কারো কোনো সাহায্য ছাড়া, কারো কোনো ধরনের হেল্প ছাড়াই তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো। এবং এখন এই জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। সো যারা যারা স্মার্ট বুকের এই আইডিয়াটি পছন্দ করেছো তোমাদের বন্ধু বান্ধবদেরকেও জানাও, এবং পড়াশোনা যে অনেক সহজ হয়ে গেছে এটা সবার মাঝে ছড়িয়ে দাও, যেন আমরা সবাই মিলে আমাদের লেখাপড়ার যে আনন্দটা আছে এটাকে আরো উপভোগ করতে পারি, স্মার্ট বুকের মাধ্যমে আরো আরো অনেক সহজে লেখাপড়া করতে পারি। এবং তোমাদের যদি এরকম কোনো স্মার্ট বুকের ভালো আইডিয়া থাকে, খুব সহজ একটা কাজ করো, আমাদের 10 মিনিট স্কুল লাইভ যে গ্রুপটি আছে এই গ্রুপে তোমার নোট শেয়ার করে ফেলো, ছবি তুলে স্ক্যান করে যেভাবে ইচ্ছা শেয়ার করো। জাস্ট শেয়ার করার সময় হ্যাশট্যাগ স্মার্ট বুক দিয়ে দিও, যেন আমরা পরে জিনিসটাকে ট্র্যাক করতে পারি। তো যাদের যাদের ভালো নোট আছে তাড়াতাড়ি 10 মিনিট স্কুল লাইভের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করো। আমাদের যারা এখন ভিডিওটি দেখছে এখনই কমেন্ট সেকশনে 10 মিনিট স্কুল লাইভ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কেউ যদি এখনো জয়েন না করে থাকো তাড়াতাড়ি গ্রুপে জয়েন করো এবং সবার মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দাও। আগামী কালকে 9টার সময় তোমাদের সবার সাথে আবার দেখা হবে গ্রামারের আরো খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। টিল দেন ভালো থাকো, ভিডিওটি শেয়ার করো, আল্লাহ হাফেজ।